টঙ্গীর তুরাগ তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ। দুপুর থেকে এখন পর্যন্ত নোমান গ্রুপের দখলে থাকা 1 কিলোমিটার বেদখল জায়গা উচ্ছেদ করা হয়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হাসান। পর যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল টঙ্গীর তুরাগ নদের তীরে, সেই উচ্ছেদ অভিযান আমাদের কাছে যে তথ্য রয়েছে, এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছেন বিআইডব্লিউটিএ, একটু জানিয়ে রাখছি যে এই যে তুরাগ দীর্ঘদিন যাবৎ বেদখলে ছিল এবং বিআইডব্লিউটিএ দেওয়ার পরও এই যে নদীর তীরবর্তী যে জায়গা, সেই জায়গাতে কিন্তু তারা বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে বহুতল স্থাপনা গড়ে তুলেছে এবং সেই বহুতল স্থাপনার মধ্যে গ্যাসের লাইন সহ তারা তাদের বয়লারের যে স্টেশন সেটি করেছে, যে কারণে এখানে উচ্ছেদ অভিযান করাটাও অনেকটা মুশকিল হয়ে পড়ছে এমনটাই আমাদেরকে জানিয়েছেন যারা অভিযানে এসেছেন, যে কারণে কিছুক্ষণ অভিযান বন্ধ ছিল, এখন কিন্তু অভিযান চলছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে রুমটি, এটি হচ্ছে গ্যাস এবং বয়লারের রুম বলা হয়ে থাকে এবং এই কারখানাটি আপনারা জেনে থাকবেন যে নোমান গ্রুপের জাবের জুবায়ের একটি শিল্প প্রতিষ্ঠান। এই শিল্প প্রতিষ্ঠানের কিন্তু তীরবর্তী যে এলাকা রয়েছে নদীর, সেই তীরবর্তী এলাকা বহুদিন যাবৎ কিন্তু তারা দখল করে রেখেছে। একটি অভিযোগ আমরা পেয়েছি, সেটি হচ্ছে যে নদীর তীরবর্তী তারা নিজস্ব কায়দায় যে সীমানা পিলার সেটি নিজেদের মতো করে বসিয়ে তারপর তারা তাদের স্থাপনা গড়ে তুলেছে এবং এই কারণে কিন্তু অনেকাংশে অনেক সময় বোঝা যায়নি যে আসলে এটি আসলে নদীর জায়গা কিনা। পরবর্তীতে এটি যাচাই বাছ করে নদীর সীমানার ভেতরেই তাদের আসলে অনেক সময় বোঝা যায়নি যে আসলে এটি আসলে নদীর জায়গা কিনা, পরবর্তীতে এটি যাচাই বাছাই করে নদীর সীমানার ভেতরেই তাদের আসলে এই স্থাপনাগুলো করেছে এবং এই কারণে এখানে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তো গাজীপুর থেকে এই ছিল উচ্ছেদ অভিযানের আমার কাছ থেকে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীর তুরাগ তীরে।